পিড়ি সমস্ত গ্রামবাসীকে দক্ষিণ চন্দন পিড়ি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা টোটাল সুন্দরবনের মানুষ আমফান ঝড় বিধ্বস্ত, আজকে সবাই ক্ষতিগ্রস্ত, আজকে সবাই আমার চন্দনপিড়িবাসী, তার মধ্যেও কেউ ব্যতিক্রম নয়, সবাই আজকে অসহায় অবস্থায় আছি। অনেক ফ্যামিলি হয়তো অসহায় অবস্থায় এখনও রাস্তায় বসবাস করছে। যাই হোক, আজকে দক্ষিণ চন্দনপিড়ি ওয়েলফেয়ার বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আমরা একটা ত্রাণ শিবিরের আয়োজন করেছি এবং আপনাদেরকে আজকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সেই সুদূর হুগলি থেকে ছুটে এসছে রোটারি ক্লাবের পক্ষ থেকে, আমাদের রোটারি ক্লাব চন্দ্রনগরের পক্ষ থেকে, চন্দননগরের পক্ষ থেকে এসছেন আমাদের কাজলবাবু, এসছেন ওনার অচিন্ত্যবাবু এবং ওনার টিম, এবং এই রোটারি ক্লাবের পক্ষ থেকে আসার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি রোটারি ক্লাবের প্রাণ পুরুষ আমাদের কাজলবাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার আপনাদের সবাইকে। আমরা রোটারি ক্লাব চন্দননগর, শ্রীরামপুর, হুগলি এবং উত্তরপাড়া, এই চারটে আমাদের ব্রাঞ্চ মিলে এই আমফান ঘূর্ণিঝড়ে যে বিধ্বস্ত মানুষ তাদের পাশে একটু দাঁড়াবার জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আপনাদের কাছে এসেছি। গতকাল আমরা দুটো ক্যাম্প করেছি, আজকেও দুটো ক্যাম্প করব। আজকে এই জায়গাটার নামটা কি? চন্দনপিড়ি। আজকে এই করণপাড়ায় আপনাদের 50 জন মানুষকে আমরা আমাদের সাধ্যমতো দান সামগ্রী তুলে দেব। এই যে বিধ্বস্ত ঘূর্ণিঝড়, প্রকৃতির ঝড়, এটা তো আমরা কেউ রোধ করতে পারবো না, কিন্তু আমাদের যে ক্ষমতা, যদি কিছু আপনাদের সাহায্য করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমাদের আশা। এই ত্রাণে বিশেষ করে একটা জিনিস আমরা দেব, সেটা হলো এই মাস্ক, এর একটা প্যাকেট দেব আপনাদেরকে। যে মাস্ক দেয়া হয়েছে সেই মাস্ক ছাড়াও এই প্যাকেট আছে, এটাতে এই মাস্ক ব্যবহার কিভাবে করবেন এবং এই করোনা রোগ, যে রোগটা আপনারা সবাই জানেন অত্যন্ত ভয়ঙ্কর একটা রোগ, সেইটা থেকে বাঁচার কিছু সহজ উপায় লেখা আছে। এগুলো অবশ্যই আপনারা বাড়িতে পড়বেন এবং ছেলেমেয়েদেরও পড়তে বলবেন, আর সেইগুলো যতটা সম্ভব মেনে চলার চেষ্টা করবেন। আমরা চাই না যে কেউই এই মারণ ব্যাধিতে আমরা আক্রান্ত হই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই দানটুকু দয়া করে গ্রহণ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ জানাই কাজলবাবুকে। যাই হোক, এখন চলছে আপনারা সবাই আজকে গৃহবন্দী, অনেকে রুজি রুজি মানে যার ইনকামের রাস্তাটা সেটা হারিয়ে আজকে অসহায় অবস্থায় আছেন, আজকে আমার এই দক্ষিণ চন্দনপিড়ির মানুষের পাশে এসছেন, তার জন্য রোটারি ক্লাবকে আমরা ধন্যবাদ জানাই। তার সঙ্গে বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদককে কিছু বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, সবাইকে নমস্কার। আপনারা সবাই জানেন দক্ষিণ চন্দনপিড়ি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি লাস্ট 5 দিন ধরে প্রোগ্রাম চলছে, এটা আমাদের 5ম দিন। আমরা যেটা চেষ্টা করছি গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যেন কিছু না কিছু ত্রাণ সামগ্রী পৌঁছে যায়, কারণ কিছুজন বাদ থাকলো, কিছুজন 2-3 বার করে পেয়ে যাচ্ছে, এটা কোনো মতেই কাম্য নয়। হয়তো এমনও হতে পারে, হয়তো আগের দিন একটু কেউ বেশি পেয়েছে, পরের দিন কম পেয়েছে, এটা হবে, এটা একদম ইউনিফর্ম কোনো মতে সম্ভব নয়। কিন্তু আমাদের ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা দক্ষিণ চন্দনপিড়ি শুধু নয়, উত্তর চন্দনপিড়ি থেকেও আজকে কিছুজন আসবে, হরিপুরের কিছু মানুষ, সবাইকে যতটা সম্ভব আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আমরা বিভিন্ন জায়গায় অনেককেই রিকোয়েস্ট করছি, তার মধ্যে আজকে রোটারি ক্লাব চন্দননগর এবং তার আরও কয়েকটি রোটারি ক্লাবের ব্রাঞ্চ সব মিলে চন্দননগরের রোটারি ক্লাবের নেতৃত্বে কাজলবাবু আজকে এসছেন, ওনাদেরকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে এবং দক্ষিণ চন্দনপিড়ি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী দিনেও ওনারা যাতে আমাদের এই বিধ্বস্ত আমফান বিধ্বস্ত এলাকায় ত্রাণের হাত বাড়িয়ে দেন বা পরবর্তীতে বিপদের হাত, বিপদে যারা আছেন তাদের জন্য কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেন। এবং তার সাথে সাথে আমি ওনাকে আরও একটা রিকোয়েস্ট করেছি যে এখানে যে সমস্ত যুবক ছেলেরা আছে আমাদের এখানকার, কিছু যদি এমপ্লয়মেন্ট বা কোনো স্কোপ থাকে উনিও যদি চেষ্টা করেন, আমার তরফ থেকে, আমাদের সোসাইটির পক্ষ থেকে, আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে একটা অনুরোধ। তার কারণ অনেকেই এখানে আছেন যারা বাইরে যারা কাজ করতেন,
রুটি রুজির সংস্থানে বাইরে থাকতেন তারা কিন্তু আগামী দু বছর এই করোনার জন্য কিন্তু কেউ আর বাড়ির বাইরে যেতে পারবেন না, সবাই গৃহবন্দী। সেই জায়গাটা আমরা যারা আসছে সবাইকে আমরা রিকোয়েস্ট করছি, এখানকার আজকে ত্রাণ সামগ্রী আপনাদের তিন চার দিন পাঁচ দিন বড়জোর হবে, কিন্তু তারপরে কী চলবে কী হবে সেই জায়গাটার জন্য জীবন জীবিকা একটা মানুষের বড় প্রয়োজন। ওনারা যদি চেষ্টা করেন প্লাস সবাইকে এই ফোরামের মাধ্যমে আরও একটা জিনিস বলার, যে আপনারা কৃষিভিত্তিক কিছু জিনিস, মাছ চাষ, প্রাণী সম্পদ, কৃষি, এই জায়গার জন্য আমাদের সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম বা এগুলো করছি, সেগুলোতেও আপনারা যদি পার্টিসিপেট করে যদি আগামী দিনে জীবন জীবিকার জন্য কিছু যদি করতে পারেন সেটাই ভালো। কারণ কেউই আপনাকে কিছু দিয়ে আপনাকে সারা জীবনের আপনার অভাব কিন্তু ঘুচিয়ে দিতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারাও চেষ্টা করুন কিছু করার, আমরা চেষ্টা করছি কিছু করার। আজকে আমাদের অতিথি যারা চন্দননগর রোটারি ক্লাব থেকে যারা এসেছে তারাও আপনাদের জন্য ভাবুক, সেটাও আমি করি, তাতে আমাদের এলাকার আমাদের এই জায়গার সবার উন্নতি হবে এবং আগামী দিনে সবাই একটা স্থায়ী উন্নয়নের পথ গড়ে তুলতে পারবে, এই আশা রেখে এবং রোটারি ক্লাবের সমস্ত সদস্য যারা এসছেন, গ্রামবাসী, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সংগঠনের সম্পাদককে। যাই হোক, আমরা এবারে শুরু করব। আমি স্যারকে অনুরোধ করবো আপনি আপাতত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করুন।